জান্নাতের মধ্যে আজে বাজে কথা শুনতে পাবে না এবং মিথ্যে কথাও না। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে ভাই, খুব সুন্দর পানির মানে সেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুরুর মারফুয়ান, আর সেখানে বহুত উঁচা পালং সাজানো থাকবে, বহুত উঁচা পালং সাজানো থাকবে। আর শুধু পালং সাজানো থাকবে না, অনেক পানপত্র সমূহ যতগুলো জিনিসের দরকার সমস্ত জিনিস আসবাব সেখানে থাকবে। আর চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে ভাই। আর করবে কি মখমালের গদ্দি বিছানো থাকবে রে ভাই, এমন মখমালের গদ্দি সেখানে বিছানো থাকবে। ওই জায়গায় দেখেন এতগুলো জান্নাত, এত সুন্দর এত ভালো জিনিস কার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। এবার বাইরে আমার আপনারাকে তর্জমা শোনালাম, এবার বিস্তারিত ব্যাখ্যা করছি, আপনারা শুনে যান। যে দেখেন বাইরে আমার, আপনি নেক আমল করেন, ভালো আমল করেন, জান্নাতে যাবেন। জান্নাতে যখন যাবেন, মানুষকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তো জান্নাতে নিয়ে গেলে মানুষের মনটা কত খুশি হবে, কত আনন্দ হবে রে ভাই, কত খুশি হবে মানুষটা। আর যখন জান্নাতের প্রাচীরের মধ্যে বাউন্ডারির মধ্যে নিয়ে যাওয়া হবে, আর জান্নাতের বাউন্ডারিটা একটা বাউন্ডারির ভিতরে এমন মানে এমন মানে পার্কের মতন হয়ে আছে, এত ফল ফ্রুট, এত রকমের গাছপালা, এত রকমের সুন্দর মানে সব ফুল ফলের গাছ দেখে আর মনটা খুশি হয়ে যায়, মনে হচ্ছে আর আগে বাড়বো না, এখানে থেকে যায়। ফেরেশতারা বলবে এখানে বসলে হবে না রে, একটু আগে চলো। আর একটা বাউন্ডারি যখন টপকেবে, আরো সুন্দর, আরো সিনার খুশবুয়া, তো মানে তার চেহারা মনে ভাবছে এটাই জান্নাত, এখানে থেকে যায়। আবার করবে কি সেখানে ধড়ফড় করে কুরসি দিয়ে বসতে যাবে, বললে আর যাবো না, এখানেই থাকে। ফেরেশতারা বলবে আরে খাপা, এখানে কি দেখছো, এটা তোর বাউন্ডারি, আর একটা বাউন্ডারির ভেতরে চলো। যখন আর একটা বাউন্ডারির মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তিনটা প্রাচীর টপ করার পরে যখন জান্নাতের মধ্যে চলে যাবে, দেখে আমমেন যত বেহেস্তে রহাল, মাথার সিন্দুক যেমন পাইল কঙ্গাল, ঘর বাড়ি ইমারত হামালে মহাল, যেমনে বেলো আর ঝাড় করে ঝলমল, যেদিকে চাহিবে তাক পড়বে নজর, বালাখানা জরির ঘর মতে রঝারল, জোরের বিছানা হবে জোরের রলে বাস, ঠায়ে ঠায়ে খাস বাম কত মেওয়ার গাছ, দরপ্তের তলে আর মহলের নিচে পানির নহরে এসা পাহারা উঠালে, খুশবুয়া মহিত হবে দেখা সরমজান, খুশিতে ভরিয়া যাবে ব্যস্ত তামাম। ভাইরে আমার, যখন তারা জান্নাতে যাবে কত খুশি হবে, কত আনন্দ হবে। একটা গরিব লোককে, দরিদ্র লোককে, একটা পাইটখাটা লোককে যদি 1-2 লাখ টাকা দিয়ে দেন, তো লোকটা 1-2 লাখ টাকা পেয়ে গেলে কত খুশি হয় ভাই বলুন তো, খুশি হবে না? ওকে এমনি দিয়ে দেন তো 1-2 লাখ টাকা, খুশি হবে না? আমাদের এলাকায়, আমাদের বাড়ি হচ্ছে মগরিবি বঙ্গাল, একবারে বর্ডারের পার্শ্বে বাংলাদেশের কানহাতে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, ওখানে একটা লোক গরিব শ্রেণীর লোক, ওর নামে লেগে গেছে লটারি টিকিট কেটেছে বেচারি, তো টিকিট কেটেছে তো ওর লটারিতে টিকিটে লেগে গেছে 3 লক্ষ টাকা। ওকে লটারিওয়ালা টাকা দিতে গেছে, 3 লাখ টাকা নিয়ে দিচ্ছে, বলে ভাই এই যে আপনি টিকিট কেটেছিলেন, বললে হ্যাঁ কেটেছিলাম, বলে এই যে 3 লক্ষ টাকা লেগেছে, তো টাকাটা আপনি নেন। যেমন টাকাটা নিয়ে গেছে, বললে টাকা মানে টাকা বলে আমার দম হয়ে গেল ফাঁকা, এরকম হয়ে গেছে। ওকে যদি লড়াছে গোটায় লড়ছে, হিলাছে গোটায়, কখন ওর দম বেরিয়ে গেছে, টাকা বলে থেকে গেছে দম শেষ, লোকটা মরে গেছে কত খুশি, আনন্দের চোটে আমার হার্ট ফেল হয়ে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল ভাই।
দেখিন একটা টাকার কত বড় আনন্দ কত খুশি। আর একটা লোক ছিল একবারে রিক্সা চালা ভ্যান চালায় আর খায়, উবে চড়ে প্রত্যেক দিন 10 টাকার করে লটারি টিকিট কাটে। ওই খ্যাপার নামে 1 লাখ টাকা লেগে গেছে। এবার লটারির লোকেরা জেনে গেল লোকটাকে 3 লাখ টাকা দেওয়াতে তো হার্ট ফেল করে মারা গেল। এটা তো আরো গরিব ভ্যান চালালো, একবারে দরিদ্র শ্রেণীর লোক ভ্যান চালিয়ে দিন কাটায়। এইবার দারোগাকে বলল, বড় দারোগা মানে থানার বড় বাবু এসে লটারির লোকজন এসে এবার লোকটাকে বলছে ডাইরেক্ট টাকা দেওয়া যাবে না আর বলা যাবে না, ওটা আরও হার্ট ফেল হতে পারে। এইবার করে জিকর বাড়ি যখন এসেছে লোকটাকে বাড়িতে যেয়ে বলছে অমুক বাড়িতে আছো, লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসলো। আর বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছে বলে তুমি লটারির টিকিট কেটেছি না, তো লোকটা ভাবছে রে বাবরে, বলে দি কেটেছি তা হয়তো গরম হইবে, আর যদি বলি কাটেনি হয়তো তাও গরম হইবে। চিন্তা ভাবনা করে বলছে যে কেটেছিলাম, তো কেটেছ বলে হ্যাঁ, বলে শোনো দারোগা বলছে শোনো, বলে কি, বলে বাড়ি যাও এখানটা কোদল লেছো, বলে কোদল, এই চিন্তা ভাবনা সব গাম আগে কোদল হয়তো উল্টা কোদল মাথায় ছেড়ে ছিতড়ে দিবে, খিয়াব কি করবে রে ভাই, চিন্তা ভাবনা করে কোদল এখানে নিয়ে এলো। কোদলখানার পরে গলিতে নিয়ে যে দারোগা বলছে এই জায়গাটায় কুম্মা খোড়োখানি গর্ত করো, এখানে চাওড়া করে গর্ত করো, বলে গাম আগে চিন্তায় পুঁতবে নাকি রে ভাই, গাঁঠা কেন করতে বলছে, বললে একটা গর্ত করো। আর গর্ত করার পরে লোকনার একটা মানুষকে 100 টাকা, যখন গর্ত করার পরে রে ভাই এবার এক কোমর গর্ত করার পরে লোকটাকে বলছে এবার নামো। লোকটা জানের ভয়ে দারোগা আছে সাথে পুলিশ আছে সাথে কি করবে, না নামলে ফের উলাট দিবে, জানের ভয়ে খাদে নেমে গেল। এবার দারোগা বলছে পাবলিকগুলোকে তোমরা মাটি চাপিয়া গেছে শিলাও জুত করে মাটি ভর হয়ে জুত করে এখান থেকে মাটিতে সিলিয়ে দিল। লোকটা মনে মনে ভাবছে আমি তো কোনো মেয়েকে কোনো বেটি ছেলেকে কোনো কথা বলিনি, আমাকে পাথর মেরে রজম করবে নাকি কোমর থেকে কেনে পুঁতলে রে ভাই, এই চিন্তা ভাবনা করছে যে আমি তো কোনো কিছু করিনি কিন্তু আমাকে পুঁতলো কেন। এইবার পুঁতে দেওয়ার পরে দারোগা বলছে তুমি যে লটারির টিকিট কেটেছিলে এই যে তোমার নামে 1 লক্ষ টাকা লেগে গেছে, টাকাটা নাও, তোমাকে টাকাটা দেওয়ার জন্য এসেছি। লোকটা এমন জোরে খুশি হয়েছে রে ভাই, খুশিতে আর মাটিতে থাকবে কে, এমন একটা ঝাটকা মেরেছে টাকা, এমন একটা ঝাটকা মেরেছে মাটি সহলে উঠে একবারে 10 হাত উপরে উঠে গেছে, একবারে ছিঁড়ে উঠে গেছে, দিয়ার গাদাং করে পড়ে গেছে। তো লোক ওকে যদি না পুততো তো লোকটা কত দূর তোর পে উঠত নাকি, তাও তো মাটি ঝুটি লিয়ে উঠে গেল উপড়ে। তো তার আগে যদি বলতো যে তুমি এত টাকা পেয়েছো তো লোকটা আরও কথাই উপরে উঠতো। তো এই যে দেখেন একটা গরিব লোককে যদি দেওয়া হয় টাকা তো কত খুশি হয় ভাই, তো একটা লোককে যদি জান্নাতে ভরে দেওয়া হয় তো ও কত খুশি হবে, হ্যাঁ খুশির ওর থাকবে ভাই, ওর থাকবে না। এবার ভাই রে আমার যখন লোকটা জান্নাতের মধ্যে যাবে ওই যে করেছে কি ওই উঁচা পালুঙ্খানা দেওয়া হবে, পালংখানা কত উঁচা হবে আর গদ্দিটা কত বড় হবে কত মোটা হবে, পালঙ্কের কানা থেকে ওই কানা 100 বছর, ওই কানা থেকে এখানে 100 বছর, ওখান থেকে এখানে 100 বছর, এখান থেকে এখানে 100 বছর, এত বড় পালংখানা হবে। আর পালংখানের গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা গদ্দিটা মোটা, এত মোটা এত উঁচা রে ভাই, ওই জান্নাতে ওই পালংখানাতে আপনাকে দেওয়া হবে। ইহুদিরা শুনলো বেদের মুশরিকরা শুনলো যে এতখানি জান্নাতের পালংখানা উঁচা হবে আর গদ্দিটা এত মোটা হবে, তারা বললে এটা ফের কোনোদিন হয় নাকি, এত 500 বছরের যদি রাস্তা মানে গদ্দিটা মোটা হয় তাহলে মানুষ এত বড় মই কুণ্ঠে পাবে, আর কি করে ওই জান্নাতে চড়বে, ওই গদ্দির ওপরে পালঙ্কের ওপরে কেমন করে চড়বে, কি চড়তে পারে নাকি এটা কোনো কথা, অবিশ্বাস যখন করলো আল্লাহ পাক আবার একটা আয়াত নাজেল করে দে বলে দিলেন আফালা ইয়ানজুরুনা ইলাল আমালি কাইফা খুলিকাত, আল্লাহ পাক বললেন এই নবী তুমি বলে দাও
আমার সৃষ্টি জীবের প্রতি উটের প্রতিবার লক্ষ্য করে দেখো, আমি একটা জীব তৈরি করেছি, উটকে বানিয়েছি, উটকে তৈরি করেছি আমি। উটে যখন মানুষ চড়ে তখন কি মই লাগিয়ে চড়ে নাকি? আজ পর্যন্ত আপনারা এই এলাকার লোক দেখেছেন জীবনে কোনোদিন মই লাগিয়ে উটের উপরে চড়তে দেখেছেন? দেখেছেন ভাই? আপনাদের এলাকাটা পূর্ণিয়া জেলা পড়ে না কাটিহার জেলা? পূর্ণিয়া পড়ে। তা আপনারা জীবনে দেখেছেন পূর্ণিয়া জেলার লোক যে উঁটে মানুষ মহিলা গিয়ে চড়ে? দেখেছেন? জিন্দগিতে উঁটের ওপরে মহিলা গিয়ে কেউ চড়ে না। উঁটটাকে বলা হয় বসে যাও, উঁটকে বলা হয় মরুভূমির জাহাজ। এত সরল সিধা, এত জানোয়ারটা মানে সিধা, ওর মতন কোনো জানোয়ার সোজা নয়, এত ভালো, ওকে বলা হয় বসে যাও, উঁট বসে যায়। উঁটের উপরে মালজাল চাপানো হয়, আর মালজাল চাপিয়ে দেওয়ার পরে উঁটের উপরে মালগুলোকে চাপিয়ে দিয়ে মানুষ সবার হয়ে যাওয়ার পরে উঁটটাকে বলে দাঁড়াও। উঁট দাঁড়িয়ে যায়, অনেক উঁচা হয়ে গেল, আর ওর পিঠে হাত পাওয়া যাবে না, উঁচা হয়ে চলে গেল। চড়তে কোনো অসুবিধা হলো কি? হলো না। ওরকম 500 বৎসরের রাস্তা গদ্দিটা মোটা, ওই গদ্দিটাকে যে লোকটা জান্নাতে পলঙ্কে চড়বে, জান্নাতে যাবে, পলঙ্কে চড়ার সময় বলবে গদ্দি বসে যা। এবার গদ্দিটা এমন করে বসবে যে একবারে স্প্রিং জমা হয়ে কোঁক করে বসে গেল, একবারে নিচে নেমে গেল, লোকটা পা উঠিয়া জান্নাত মানে পলঙ্কের ওপরে যেমন চড়া দাঁড়াবে, লিফটের মতন যেমন দাঁড়িয়ে চড়ে নিল, লিফটের মতন স স করে উঠতে শুরু হয়ে গেল। এই যে স্প্রিং ঝাড়লে এক খিবার কোক করে উঠলো, একবার 500 বছরের রাস্তা চলে গেল ভাই। ওই জায়গায় কোনো মানুষ যেতে পারবে? কোনো মানুষ বাধা বিঘ্ন দিতে পারবে বলুন তো? কোনো মানুষ যেতে পারবে ঠিক ভাই? পারবে? ক্ষমতা আছে যাওয়ার? ওইখানে যখন থাকবে ওইখানে মজ মাস্তি করবে, আনন্দ করবে। কোনো লোক ওখানে যেতেও পারবে না, আর ওখানে ডিস্টার্ব করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, আর কোনো আর বাধা বিঘ্ন থাকবে না। যেমন পৃথিবীতে মানুষকে একটা জান্নাতের রাত্রি দেওয়া হয় ভাই, পৃথিবীতে এক ঝলক পাওয়া যায়, পৃথিবীতে একটাই রাত্রি জান্নাতের রাত্রি মানুষ পায়। প্রত্যেক মানুষকে আল্লাহ ওই রাত্রিটা জান্নাতের রাত্রিটা দেয়, যে রাত্রিটা হয়তো প্রত্যেক মানুষ জীবনে একদিন ভোগ করেছেন, আর যারা করেননি আগামীতে ভোগ করবেন ভাই। সেই রাত্রিটা কোন রাত্রি আপনারা জানেন? যে জান্নাতের রাত্রি কত সুখের রাত্রি, শান্তির রাত্রি, আনন্দের রাত্রি, ওই রাত্রিটার কথা আপনাদের মনে আছে? বয়স্ক লোকগুলো বলছে বলিস এই তো ভুলে গেছি, মেলা দিন হয়ে গেল। আরে মেলা দিন হলো, তার আগে একটু বিহাসাদি করে দেখো না, ফের পেবে।